এটি খুব খবর যে অহা কালিলৈ ভারতবর্ষর মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ডাঙরিয়ানিয়ে ধুবুরী মেডিকেল কলেজ রাইজর বাবে উৎসর্গা করব। ইয়াত যাবতীয় যেখানে প্রয়োজনীয় ব্যবস্থা সেইখানে কেনে ধরনের সম্পূর্ণ হয়েছে তার আমি বুঝ লোলে আহিলো। ইয়াত জেলার উপায়ুক্ত ডাঙরিয়ায় গোটে ব্যবস্থাটোর তত্ত্বাবধান করিব আর আমার তরফরপরা ইয়াত উপস্থিত থাকিব ডক্টর অনুপ বর্মন, ডাইরেক্টর মেডিকেল এডুকেশন, আর ডক্টর মনোজ চৌধুরী, এডিশনাল ডাইরেক্টর মেডিকেল এডুকেশন। আর ইয়ার উপরও অহাকালির অনুষ্ঠানত আমার বিশিষ্ট ব্যক্তি আর উপস্থিত থাকিব, এমপি পবিত্র মাঘেইটাকে ধরি। গতিকে আমার ধুবুরীবাসীর কারণে এটি খুব খবর। আর অহা 15 নভেম্বর তারিখের ভিতর ছাত্র ছাত্রীসলক আমি নাম ভর্তি সম্পূর্ণ করবলে চেষ্টা করি। আর অহা 15 তারিখেরপর আমি ইয়াত শ্রেণী সমূহ নিয়মিয়াক হওয়ার কারণে বাকি যেখানে প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিখিও আমি সম্পূর্ণ করবলে চেষ্টা করি। এখানে মেডিকেল কলেজ, মেডিকেল হসপিটাল, ছাত্র ছাত্রীর কারণে থাকা হোস্টেল, বাকি প্রিন্সিপাল সুপারিন্টেন্ডেন্টকে ধরে সকলের কোয়ার্টার, যাবতীয় সকল ইয়ার এটা ক্যাম্পাসের ভিতর থাকিয়ে ছাত্র ছাত্রী, অধ্যক্ষ, অধ্যাপক, অধ্যাপিকা সকলখিনিয়ে ইয়াত ইয়ার ক্যাম্পাসের ভিতর থাকিয়ে পাঠদান করব পারিব, চিকিৎসার বাবে হসপিটালখনতো কাম করব পারিব। কাইলে 2 বজারপরা ইয়াত সভা আরম্ভ হব আর 3 বজাত এই সভাত মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ায় যোগদান করব আর ইয়ার শুভ উদ্বোধনী কাম সমাপন করব ভার্চুয়ালি। তেখেত গুৱাহাটীৰ আইআইটিৰ পৰা ইয়াক সংযোগ করা হয়েছে।